সালাম আলাইকুম, লতিফ মটরস কৃষক থেকে বলছিলাম। তো প্রথমে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, আমাদের ঠিকানা হচ্ছে লতিফ মটরস, গাইটাল সার্কিট হাউসের সামনে, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। তো আপনারা যারা যারা পুরাতন বাইক, ভালো ফ্রেশ কন্ডিশন 2022-23 মডেলের বাইক নিতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এটি হচ্ছে লিভো 110 বাইক। তো বাইকটি 2022-এর মডেল, 3100 কিলোমিটার রান করেছে বাইকটি, টোটালি ফ্রেশ কন্ডিশন আছে, ওয়ান টেস্ট বাইক। বাইকের শোরুম পেপার ও দুটা চাবি অ্যাভেলেবেল আছে। আপনারা যারা বাইকটি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের কাছে আরেকটি লিভো বাইক আছে, ওটি হচ্ছে 2023-এর মডেল। এটি ওই বাইকটি অল্প কিছুদিন রান করা হয়েছে, যে এই বাইকটি, এটি মাত্র 14 দিন বয়স, 677 কিলোমিটার মাত্র চালানো হয়েছে, একদম নতুন বাইক। তো বাইকে যারা আপনারা নতুন নিতে চাচ্ছেন, বাজেট কম, তারা আপনারা যোগাযোগ করতে পারেন। এই যে পিছনের টায়ারের, বাইকে নতুন বাইকের টায়ারের যে র্যাকগুলো হয়, এই র্যাকগুলো এখনও আছে। বাইকের কোনো স্পট নেই, বাইক ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, বাইক একাতে চালানো হয়েছে অল্প কিছুদিন। তো বাইকের মিটারটা আপনাদের দেখিয়ে দেওয়া হবে। তো বাইকের মিটারটা চলেন দেখানো যাক, যে 677 কিলোমিটার রান বাইকের মিটার। এছাড়াও সামনে যে টায়ার আছে ওইখানে, ওই টায়ারের যে র্যাকগুলো, এটা এখনও র্যাকটা আছে। তো 677 কিলোমিটার বাইক আর কি বলবো, সুপার ফ্রেশ কন্ডিশন। তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটি হচ্ছে সুজুকি মনোটন বাইক। তো এই বাইকটি 2023 মডেল। এই বাইকের মূল্য হচ্ছে 1,75,000 টাকা। বাইকটি ফুল ফ্রেশ কন্ডিশন আছে, বাইকে কোনো স্পট নেই, এক হাতে চালানো হয়েছে, শোরুম পেপার রেডি আছে। আমাদের এখানে বাইক ছাড়াও অ্যাক্সেসরিজ, হেলমেট, উইন্ডব্রেকার, চাবি রিং, মোবিল, স্প্রে পলি সব কিছু আছে। তো হ্যাঁ, এই যে বাইকটি দেখেন, সামনের চাকা, বাইকটি একদম ফুল ফ্রেশ, বাইকে কোনো প্রকার কোনো স্পট নেই। এরপরে যে আমরা বাইকটি দেখতে পাচ্ছি, আমাদের সামনে যে বাইকটি আছে সেটি হচ্ছে পালসার 150 ডাবল ডিস্ক বাইক। এই বাইকটি, এটিও 2022 মডেল, এটি মাত্র 2499 কিলো রান করেছে, এটি প্রবাসী বাইক আসছিল। এই বাইকটি মূল্য হচ্ছে 1,65,000 টাকা। দেন হচ্ছে আপনার টিভিএস 4BIBS বাইক, এটি হচ্ছে 1,80,000 টাকা। তো দেন আমরা এখানে যে দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ভার্সন 2 বাইক। তো ভার্সন 2 2022 মডেল, 3000 সামথিং কিলো রান করেছে ভার্সন 2 বাইকটি। তো এটি মূল্য 2,06,000 টাকা। আমাদের কাছে যে বাইকগুলো আছে সবগুলো ফুল ফ্রেশ কন্ডিশন বাইক। এটা হচ্ছে প্লাটিনা বাইক, প্লাটিনা এই বাইকের মূল্য হচ্ছে আপনার 70,000 টাকা। এটা দেন হচ্ছে আপনার টিভিএস টাইকার, ফুল ফ্রেশ কন্ডিশন 22 মডেল, এটার মূল্য হচ্ছে আপনার 90,000 টাকা। এরপর আমরা যেটা, এটি হচ্ছে ডিসকভার 110 বাইক, 2021 মডেল, এটার মূল্য হচ্ছে 90,000 টাকা। তো আমাদের এখানে কিন্তু সবগুলো মোটামুটি ওয়ান টেস্ট বাইকেই। আর এটা হচ্ছে ডিসকভার 125 2022 মডেল, এটা হচ্ছে 1,25,000 টাকা। দেন আমরা দেখবো পালসার, এটি হচ্ছে পালসার 150 ABS, এটা 2022 মডেল, 4,300 সামথিং কিলো রান করেছে বাইকটি। তো এটি মূল্য হচ্ছে 1,80,000 টাকা। আমাদের কাছে বাইক ছাড়াও অ্যাক্সেসরিজ সকল পণ্য আছে, হাইড্রোলিক লক, হেলমেট, স্প্রে পলিশ, উইন্ডব্রেকার, রেইনকোট আছে, বাইক ঢাকা কভার আছে আমাদের। আচ্ছা, এরপরে যে আমরা বাইকটি দেখবো, এই যে ABS বাইকটি, এটি মূল্য তো আপনাদের বলে দেওয়া হয়েছে। এখন আমরা যে বাইকটি দেখবো, এটি হচ্ছে ডিসকভার 125, এটিও 2022 মডেল, এটা মূল্য হচ্ছে 1,25,000। এটি হচ্ছে ফ্লেমিঙ্গো ক্রিম পলিশ, তো এটি হচ্ছে কারের জন্য। এছাড়াও ড্যাশবোর্ড পলিশ আছে বাইকের জন্য, যেটা ইউজ করা হয়, যে এটি হচ্ছে স্প্রে ড্যাশবোর্ড পলিশ। ড্যাশবোর্ড পলিশটি মূলত বাইকে সমস্ত জায়গায় ইউজ করা হয়, এটা বাইকটাকে একটু মানে গ্লসি করানোর জন্য। সেটি বাইকের আপনার যে কোনো মেটাল ও প্লাস্টিক আইটেম সবগুলোতে আপনি ইউজ করতে পারেন, সমস্ত বাইকের সকল জায়গায় আপনি এটা ইউজ করতে পারেন। আর এটি হচ্ছে ক্রিম পলিশ, এটিও ইউজ করতে পারেন। এছাড়াও আপনি আমাদের এখানে বলছেন ফ্ল্যামিঙ্গো স্প্রে পেন্ট, এটি হচ্ছে ব্ল্যাক পেন্ট। তো ফ্ল্যামিঙ্গো বিভিন্ন কালারের পেন্ট হয়, তো সবগুলো আছে আমাদের কাছে। আমরা এছাড়াও ফ্ল্যামিঙ্গো ছাড়াও আমাদের কাছে আছে গ্যাস্টনের ড্যাশবোর্ড পলিশ, তো এটি হচ্ছে গ্যাস্টন কোম্পানি ড্যাশবোর্ড পলিশ। তো আমরা সাধারণত পলিশগুলো পাইকারি রেটে বিক্রি করে থাকি, পাইকারি ছাড়াও খুচরা বিক্রি করা হয়, খুচরা আমরা সর্বোচ্চ কম রেটে বিক্রি করে থাকি।
তো আপনারা যারা এইগুলা নিয়ে ব্যবসা করতে চান বা খুচরা নিতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে। আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে লতিফ মটরস, গাইটাল সার্কিট হাউসের সামনে, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। এটি হচ্ছে টেক্সওয়েল, তো এটি সেমি সিনথেটিক মোবিল, এটি বাইকে ব্যবহার করার জন্য। তো এই এটি বাইকে ব্যবহার করলে আপনি 1500-2000 কিলোমিটার রান করতে পারবেন এই 1 লিটার মোবিল দিয়ে। এটি সাধারণত জার্মান মোবিল, জার্মানের প্রযুক্তি। তো এই মোবিলটি বর্তমানে আমরা মার্কেটে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, এই জন্য ভিডিওটি করা। কারণ আপনার যাদের প্রয়োজন হয় তারা আমাদের কাছে নিতে পারেন। আর আমাদের যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। এই মোবিলটি 2টি গ্রেডের হয়ে থাকে, 20W50 ও 10W30, 2টি গ্রেডের মোবিলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সালাম আলাইকুম, লতিফ মোটরস থেকে সরি বলছিলাম। তো আজকে আমরা মোবিল নিয়ে আসছি কারণ বাজারে অনেক ডুপ্লিকেট মোবিল বের হয়েছে, যে কারণে আমরা বাইকার সাধারণত মোবিল কিনে বারবার প্রত্যক্ষ করছি। এর হাত থেকে রক্ষা করার জন্য আমি আপনাদেরকে বেসিক কিছু টিপস দেওয়ার চেষ্টা করতেছি। তো এটি হচ্ছে বাজাজের DTSI, এটি হচ্ছে অনলি 1 লিটার মোবিল, 20W50, এটি হচ্ছে 1.2 লিটার মোবিল। সাধারণত এটি NS বাইক ইউজ করা হয়, আর এটি হচ্ছে নর্মাল যে কোনো 1 লিটার ইঞ্জিনের যে কোনো বাইক ইউজ করা হয়। এটি এই দুটি মোবিলে হচ্ছে আপনার মিনারেল মোবিল। তো নর্মালি আমরা যখন কিনতে যাই তখন দেখা যাচ্ছে শোরুমের মোবিল থেকে আমরা খুচরা পর্যায়ে মোবিল একটু কম রেটে পেয়ে থাকি, কিন্তু ওরা সাধারণত কম রেটে কীভাবে দিয়ে থাকে, নর্মালি এইগুলা ডুপ্লিকেট মোবিল অ্যাভেলেবেল হয়ে থাকে, আপনাকে আপনি বুঝতে পারবেন। ঠিক এই মুখটার এখানে ফলো করবেন, অরিজিনাল মোবিল, এই সবগুলা মুখ দেখবেন সুন্দর করে লাগানো আছে, এবং এই ককটা জোরে টান দেওয়া সত্ত্বেও কখনো কুলে আসবে না। আর ডুপ্লিকেট মোবিল হলে জোরে টান দেওয়া সত্ত্বেও এটা কুলে আসবে, এই চিপগুলো এগুলা ভাঙবে না, অটোমেটিক কুলে যাবে, এবং এটার ফিনিশিং কখনো ওই রকম থাকবে না। দ্বিতীয়বার লক্ষ্য করেন আপনি এ পাশ দিয়ে, এ পাশের মোবিলের ভিউটা সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, কিন্তু ডুপ্লিকেট মোবিলে কখনো এটা ক্লিয়ারভাবে দেখা যাবে না। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোবিলের ব্যাক সাইড, এখানে এখানে লেখাগুলো কত ক্লিয়ার ও তীর চিহ্নগুলো খুবই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, কিন্তু ডুপ্লিকেট যে মোবিলটা হবে ওইটা আপনি এত ক্লিয়ারভাবে দেখতে পারবেন না, বা অনেক অধিকাংশ সময় শুধু একটা চিহ্ন ইউজ করা হয়ে থাকে, বাকিগুলো হয়ে থাকে না। তো আর মোবিলটা কেনার সময় আপনারা প্যাকেটটা ভালো করে দেখে কিনবেন। ঠিক এটাও সেম একই, যেহেতু দুটো একই কোম্পানি মোবিল, এটার বিষয়ে নতুন করে বলার কিছু নেই, শুধু এটা। এরপর আমরা যে মোবিলটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে মোবিল সুপার 40, যেটা বাংলাদেশের সর্ববিক্রিত মোবিল। তো মোবিল সুপার 40 সবচেয়ে ডুপ্লিকেট বেশি হয়ে থাকে, যার কারণে এখানে আপনার একটা কিউআর কোড স্ক্যান আছে, আপনার চাইলে এই মোবিলটা কেনার সময় এই কিউআর কোড স্ক্যানটি ভেরিফাই করে এই মেসেজ, এই নাম্বারটা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা মেসেজ দিয়ে দিতে পারেন, মেসেজ দিতে পারেন। মেসেজ দেওয়ার পর আপনার ফিরতি মেসেজ পেয়ে যাবেন মোবিলটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট। তো আপনারা এতটুকু চেক করে কিনে নিতে পারেন। আর এটারও ঠিক, তো পিছন সাইডে কিছু চিহ্ন ইউজ করা থাকে, সবগুলো এগুলো দেখে নেবেন। ও ওভারঅল একটা মোবিল আপনি হাতে নেওয়ার পরেও বুঝতে পারবেন মোবিলটা কি অরিজিনাল না ডুপ্লিকেট, কারণ একটা মোবিল হাতে নেওয়ার পরে মোবিলের টেক্সচার ছিল, এই যে যেমন আমি এই বোতলটা হাতে নিচ্ছি, এই যে দেখেন এটি 20W50 মোবিল। তো বোতলটা আমার কাছে যতটুকু হেভি মনে হচ্ছে ডুপ্লিকেট, একটা বোতল কখনো হেভি মনে হবে না। আর নর্মালি বাজারে এখন অরিজিনাল বোতলের ভিতরেও আপনার ডুপ্লিকেট ইউজ করা হয়, তখন আপনারা যেভাবে দেখতে পারবেন এখানে যে চিপগুলো আছে, এই যে চিপটা, এইটা মুখটা টান দিলে খুলে যাবে, বা আপনার খোলার সময় যদি খুলতে চান সেক্ষেত্রে এখানে এখানে এই যে চিপগুলো আছে এগুলো সম্পূর্ণ ভাঙবে না, হয়তো একটা খুলতে পারে বাকিটা উঠে চলে আসবে। মোবিল এটা সাধারণত পাবেন আপনার যমুনার যে কোনো পাম্পে এই মোবিলটা পাবেন, আর এটা পাবেন বাজাজের যে কোনো শোরুমে। সর্বোপরি এই মোবিলগুলো নেওয়া, যারা বাজাজ বাইক ব্যবহার করেন তারা সাধারণত শোরুম থেকে মোবিলগুলো ইউজ করবেন, বাহিরের লোকাল কোনো দোকান থেকে মোবিলগুলো কিনবেন না, কারণ লোকাল দোকান থেকে কিনলে আপনার প্রতারিত হতে পারেন। আর কিশোরগঞ্জ শহরের আশেপাশে যাদের বাসা আছে কিশোরগঞ্জ শহরে বাজার, এছাড়াও আমাদের শোরুমে আপনার এই মোবিল আছে, আমরা ওই ডিলারের কাছ থেকে মোবিল নিয়ে বিক্রি করি।
তো আমাদের শোরুমে পাবেন। আমাদের শোরুমের যোগাযোগের ঠিকানা লতিফ মটরস, গাইটাল সার্কেল হচ্ছে সামনে, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।